হ্যাঁ বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকে কোনো টিউটোরিয়াল নিয়ে আসব না আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো অ্যাক্টিভেটেড উইন্ডোজ আমরা অনেকেই উইন্ডোজ দেওয়ার পরে কিছুক্ষণ পরে আই মিন চব্বিশ ঘন্টার মধ্যে এই অ্যাক্টিভেট উইন্ডোজ এই লেখাটা আমরা স্ক্রিনে দেখতে পাই তো আসলে এই যে দেখুন তার নিচে লেখা আছে গো টু সেটিংস টু অ্যাক্টিভেটেড উইন্ডোজ এখানে বলতেছে গো টু সেটিং মানে সেটিংয়ে যে উইন্ডোজ তো অ্যাক্টিভেট করতে বলতেছে তো আসলে আমি যদি সেটিংসে যাই সেটিংসে যাওয়ার পরেই দেখেন নিচে একটি লেখা আছে উইন্ডোজ ইজ নট অ্যাক্টিভেটেড অ্যাক্টিভেটেড উইন্ডোজ নাও আমি যদি এখানে ক্লিক করি এরকম একটি ইন্টারফেস আসবে এখানে চেঞ্জ প্রোডাক্ট কি আসলে আমাদের কোনো আমরা যারা সাধারণতভাবে উইন্ডোজ ব্যবহার করি এটা আসলে পেইড না এজন্য আমরা আমাদের কাছে প্রোডাক্ট কি থাকে না তো সেই ক্ষেত্রে আমরা এই উইন্ডোজটা অ্যাক্টিভেট করব কি করে আমি আজকে এটাই আপনাদেরকে দেখাবো আমি উইন্ডোজটা কিভাবে অ্যাক্টিভেট করলাম তো চলুন শুরু করি তো আপনারা আমার কাছে একটি সফটওয়্যার আছে এই সফটওয়্যার মাধ্যমেই এই উইন্ডোজটি অ্যাক্টিভেট করতে হয় তো আমি প্রথমে এই সফটওয়্যারটি আমার জিপ ফাইল করা আছে এই যে কে এম এস অটো কে এম এস অটো নেট পোর্টেবল এই সফটওয়্যারটি আমি আনজিপ করবো এক্স করলাম এক্স ফাইল আমার এখানে চলে আসছে এই যে দেখুন আপনার একটি এ বিষয়ে নিয়ে খেয়াল রাখবেন এগুলো ফাইল আসলে যারা অন্য স্ট্যান্ড ব্যবহার করেন তারা অবশ্যই এই ফাইলগুলো জিপ ফাইল থেকে স্ট্র্যাপ করার আগ মুহূর্তে আপনারা উইন্ডোজ ডিফেন্ডারে যাবেন ডিফেন্ডার এই যে উইন্ডোজ ডিফেন্ডার সিকিউরিটি অবশ্যই আপনার এই যে ভাইরাস অ্যান্ড থার্ড প্রোডাকশন এখান থেকে এই অপশানটা সিলেক্ট করবেন এই অপশানে ঢোকার পরে এই যে দেখুন রিয়েল টাইম প্রোডাকশান আপনি এটা অফ করে দিবেন এটা অফ করে দিয়ে তারপরে মিনিমাইজ করে দিলাম এই যে দেখুন একটা নোটিফিকেশন এখানে আমাকে দেখাচ্ছে এরপরে আমি যদি এই ফাইলটা আবার নতুন করে এক্সট্রাক্ট করি এই যে দেখুন এই যে এখন কিন্তু আমি এই ফাইলটা এই সফটওয়্যারটা আমি পেয়ে যাব এই যে দেখুন আমি কিন্তু অলরেডি পেয়ে গেছি আর আপনি যদি উইন্ডোজ ডিফেন্ডার যদি এই এটা যদি আপনি অফ না করেন তাহলে আপনার এই সফটওয়্যারটা আপনার কম্পিউটারে শো করবে না সো এই ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন তারপরে এই সফটওয়্যারটা আমি ওপেন করব এই যে দেখুন এখানে আমি সফটওয়্যারটা ওপেন করলাম এখানে লেখা আছে অ্যাক্টিভেশন আমি অ্যাক্টিভেশন অ্যাক্টিভেশন এখানে উইন্ডোজ আর অফিস মানে আপনার মাইক্রোসফট অফিস যদি অ্যাক্টিভেট না থাকে তাহলে আপনি এখান থেকে করে দিতে পারবেন তো আমার যেহেতু উইন্ডোজ করবো অ্যাক্টিভেট সেক্ষেত্রে আমি অ্যাক্টিভেট উইন্ডোজ এটি দেখুন এই লেখাটা কিন্তু চলে যাবে খেয়াল করুন রানিং আছে এই যে দেখুন কন্টিনিউ এই যে দেখুন চলে গেছে এখানে সাকসেসফুল ওকে এখানে ক্যান্সেল করে দিলাম ওকে এই যে দেখুন প্রোডাক্ট সাকসেসফুল অ্যাক্টিভেট তো বন্ধুরা আপনারা এভাবেই এই উইন্ডোজ অ্যাক্টিভেট করে নেবেন তো সবাই ভালো থাকবেন আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাই দেবেন তো আজ এ পর্যন্তই আগামীতে একটি নতুন ব্যানার ডিজাইন নিয়ে আসবো সেটা হলো একুশে ফেব্রুয়ারির একটি ব্যানার তো এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন Coda a